হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আইকিউ 100। সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। প্রথম পার্টের ভিডিওটা তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নেবে, তাহলে 101 থেকে দেখবে কী বলেছে বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতান কে ছিলেন, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে। অপশান ডি, আলাউদ্দিন হুসেন শাহ। আলাউদ্দিন হুসেন শাহকে বাংলার আকবর নামে পরিচিত, আর তার সময়কাল হচ্ছে 1494 থেকে 1519 অবধি। 102-এর অ্যান্সার কী হবে, শ্রীলঙ্কা। 103-এর অ্যান্সার কী, এটা হচ্ছে গান্ধীজি। গান্ধীজির অন্য আরও বুক হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, আর একটা হচ্ছে হোয়াট ইজ হিন্দুজম, এটাও আসে পরীক্ষায়। 104-এর অ্যান্সার হবে চার্চিল, অপশন এ। 105-এর অ্যান্সার হবে বিউটেন, অপশন ডি। 106-এর অ্যান্সার কী হবে, অপশান বি। 107-এর অ্যান্সার হবে অপশান ডি। 108-এর অ্যান্সার অপশান এ। 109-এর অ্যান্সার অপশান ডি। 110-এর অ্যান্সার অপশান ডি। 111-এর অ্যান্সার হবে অপশান সি। 112-এর অ্যান্সার হবে অপশান ডি। 113-এর অ্যান্সার হবে অপশান সি। 114-এর অ্যান্সার হবে অপশান সি। 115-এর অ্যান্সার হবে অপশান বি। 116-এর অ্যান্সার হবে অপশান সি হবে বাবর। প্রথম পানিপথের যুদ্ধে এটি ইউজ করা হয়, এই কৌশলটা প্রথম পানিপথের যুদ্ধে। 117-এর অ্যান্সার হবে অপশান এ। 118-এর অ্যান্সার হবে অপশান এ। 119-এর অ্যান্সার হবে অপশান সি। 120-এর অ্যান্সার হবে অপশান ডি। 121-এর অ্যান্সার হবে অপশান বি। 122-এর অ্যান্সার হবে অপশান এ। 123-এর অ্যান্সার হবে অপশান এ। 124-এর অ্যান্সার হবে অপশান সি। 125-এর অ্যান্সার হবে অপশান এ। 126-এর অ্যান্সার হবে অপশান এ। এটি এস্টাবলিশ হয়েছিল 1936 সালে। 127-এর অ্যান্সার হবে অপশান এ, তরাই। 128-এর অ্যান্সার হবে অপশান বি, আর রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর আর সেলাই নদীর মিলিত হচ্ছে রূপনারায়ণ, এইটাও অ্যান্সার, এটাও পরীক্ষায় আসে। 129-এর অ্যান্সার হবে অপশান বি, রাজস্থান। 130-এর অ্যান্সার হবে অপশান বি।
31-এর অ্যান্সার হবে অপশান ডি। তারপরে এটা হবে, এটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট হবে, এবার অপশান ডিও হতে পারে, আবার সুপ্রিম কোর্ট হিসেবে এটা বিচার বিভাগও হতে পারে। তাহলে অপশান ডি হবে সুপ্রিম কোর্ট অ্যান্সার। 133-এর অ্যান্সার হবে বি। 134-এর অ্যান্সার হবে বি। 135-এর অ্যান্সার হবে সি। 136-এর অ্যান্সার হবে ডি। 137-এর অ্যান্সার হবে এ। 138-এর অ্যান্সার হবে এ। 139-এর অ্যান্সার হবে ডি। 140-এর অ্যান্সার হবে সি। 141-এর অ্যান্সার হবে ডি। 142-এর অ্যান্সার হবে ডি। এই কোশ্চেনটা কিছুদিন আগে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এখানে কোশ্চেনটা এসেছিল। 143-এর অ্যান্সার হবে ডি। 144-এর অ্যান্সার হবে সি। 145-এর অ্যান্সার হবে বি। 146-এর অ্যান্সার হবে সি। 147-এর অ্যান্সার হবে এ। 148-এর অ্যান্সার হবে সি। 49 হচ্ছে এ। 50-এর হচ্ছে বি। 151-এর অ্যান্সার হবে সি। 152-এর অ্যান্সার হবে ডি। 153-এর অ্যান্সার হবে ডি। 154-এর অ্যান্সার হবে এ। 1925 সালে এটা হয়েছিল। 155-এর অ্যান্সার হবে বি। 156-এর অ্যান্সার হবে বি। 157-এর অ্যান্সার হবে ডি। 158 হচ্ছে এ। 159 হচ্ছে এ। 160 হচ্ছে সি। 161-এর অ্যান্সার হবে এখানে বি অ্যান্সার হবে গান্ধীজি। 162-এর অ্যান্সার হবে সি। 163-এর অ্যান্সার হবে এ। 164-এর অ্যান্সার হবে ডি। 165-এর অ্যান্সার হবে বি। 166-এর অ্যান্সার হবে ডি। 167-এর অ্যান্সার হবে এ। 168-এর অ্যান্সার হবে সি। 169-এর অ্যান্সার হবে এ। 170-এর অ্যান্সার হবে সি। 171-এর অ্যান্সার হবে বি। 172-এর অ্যান্সার হবে এ। 970 হাজারে 970।
173-এর অ্যান্সার হবে অপশান এ, 174-এর হচ্ছে বি অ্যান্সার হবে, 175-এর হচ্ছে বি অ্যান্সার হবে, 176-এর অ্যান্সার হবে বি, 177-এর অ্যান্সার হবে ডি, 178-এর অ্যান্সার হবে সি, 179-এর অ্যান্সার হবে বি, 180-এর অ্যান্সার হবে বি, 181-এর অ্যান্সার হবে ডি, 182-এর অ্যান্সার হবে বি, 183-এর অ্যান্সার হবে সি, 184-এর অ্যান্সার হবে বি, 185-এর অ্যান্সার হবে, এখানে সি অ্যান্সার হবে। প্রথমে হচ্ছে মেগাস্থিনিস, মেগাস্থিনিস হচ্ছে 303 BC-তে এসেছিলো, তারপরে হচ্ছে ফাইয়েন, ফাইয়েন হচ্ছে 399 AD-তে ভারতে এসেছিলো, তারপরে হচ্ছে হিউয়েনসাং, হিউয়েনসাং হচ্ছে 629 AD-তে, 629 AD-তে এসেছিলো, তারপরে ইৎসিং, ইৎসিং এসেছিলো 673 AD-তে, অপশান সি অ্যান্সার।186-এর অ্যান্সার হবে মেগাস্থিনিস সি, 187-এর অ্যান্সার হবে বি ভারত, 188-এর অ্যান্সার হবে এখানে অপশান এ হবে ভিক্টোরিয়া, আর 2022 সালে হবে ইংল্যান্ডের বার্মিংহাম, 189-এর অ্যান্সার কী হবে, এটা হচ্ছে অপশান এ অ্যান্সার হবে, 190-এর অ্যান্সার হবে বি, 191-এর অ্যান্সার হবে অপশান বি, সারনাথে প্রথম বাণী প্রচার করেছিল, তারপরে 192-এর অ্যান্সার হবে বি, 193-এর অ্যান্সার হবে ডি, 194-এর অ্যান্সার হবে বি, 195 হচ্ছে সি, 196-এর অ্যান্সার হবে অপশান সি। এখন ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে কে কে বেণুগোপাল, এটা আর্টিকেল হচ্ছে 76। 97-এর অ্যান্সার কী হবে, 97-এর অ্যান্সার হবে অপশান বি, 98-এর অ্যান্সার হবে এ, 99-এর অ্যান্সার হবে এ, আর 200-এর অ্যান্সার হবে অপশান এ। ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক করে জানাবে, আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে, ধন্যবাদ। আর কে কত পেল এটা কমেন্ট করে জানাবে।